বাংলাদেশে একটি চুলের তেল উৎপাদনকারী কোম্পানির আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নির্মাণ করা বিজ্ঞাপন ভাইরাল হয়েছে। নির্যাতনের ব্যাপারে মুখ খুলতে নারীদের আহ্বান জানানো হয়েছে এতে। বিজ্ঞাপনে দেখা যায়, এক তরুণী সেলুনে গিয়ে তার চুল ছোট করে দিতে বলছেন, এমনই ছোট যেন হাতের মুঠি দিয়ে ধরা না যায়। নির্যাতন থেকে মুক্তি পেতে যে তিনি এমন অনুরোধ করেছেন সেটি স্পষ্ট বোঝা গেছে। বিজ্ঞাপনের এই পর্যায়ে এসে নারী নির্যাতন বিষয়ক একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভায়োলেন্স অ্যাগেনস্ট উমেন সার্ভে 2015 শীর্ষক দ্বিতীয় জরিপ থেকে তথ্যটি নেওয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ প্রতি 100 জনে 80 জন নারী জীবনে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন। এছাড়া স্বামীর নির্যাতনের শিকার হলেও 72.7% নারী তাদের উপর নির্যাতনের কথা কখনোই অন্যদের জানান না বলেই ওই জরিপে জানা গেছে। ভাইরাল এই ভিডিওতে নির্যাতন নিয়ে মুখ খুলতে নারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শেষে একটি টোল ফ্রি নাম্বার দিয়ে যে কোনো পরামর্শ ও সহায়তার জন্য সেখানে ফোন করতে বলা হয়। নম্বরটি হচ্ছে 08000888000। চার দিন আগে নিজেদের ফেসবুক পাতায় ভিডিওটি শেয়ার করে জুই কর্তৃপক্ষ। এখন পর্যন্ত সেটি 29 লক্ষের বেশি বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে 65,000-এরও বেশি বার, আর মন্তব্য এসেছে 5,000-এর বেশি। শেখ মঞ্জুরুল ইসলাম লিখেছেন, দেখেই চোখে পানি আসলো, কথা দিলাম আমি আমার ছেলেকে শেখাবো কিভাবে সবাইকে সম্মান করতে হয়। তবে বিজ্ঞাপনের বিষয় নিয়ে সন্তুষ্ট নয় নাসরিন সুলতানা কেয়া। তিনি লিখেছেন, সরি, আমি খুশি হতে পারলাম না, আমার খুব রাগ হয়েছে, মেয়েদের এত ছোট করে কেন দেখা হলো, আমাদের চিন্তা হবে পজিটিভ। এই যুগে এসেও যদি স্বামীর অত্যাচার হতে বাঁচতে নিজের চুল বিসর্জন দিতে হয়, এর চেয়ে লজ্জার আর কি কিছু আছে? আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।